আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আবার চলে এসেছি এলজির ব্র্যান্ডের এই শোরুমটাতে। আজকে আমি এখানে আপনাদের টিভির কিছু কালেকশন দেখাবো। অ্যান্ড তার আগে এখানকার কার্ডটা আমি আপনাদেরকে একটু শো করে দিচ্ছি। এটা হচ্ছে এলজির কার্ড, অ্যান্ড এটার ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে এরশাদ হোসেন, বিআইডিসি রোড বাস স্ট্যান্ড, মানে গাজীপুর আর কি, গাজীপুর জয়দেবপুর শিববাড়ি বাস স্ট্যান্ডের কাছে হচ্ছে এই শোরুমটা, ঠিক আছে। তো আজকে আমি যে টিভিগুলো দেখাবো সেই জন্য আমাকে হেল্প করছে ভাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম ভাইয়া, তো আমরা ফার্স্টে কোন টিভিটা দিয়ে আরম্ভ করব? আমাদের ফ্ল্যাগশিপ মডেলের মধ্যে হচ্ছে এটা নতুন নিউ আসছে আর কি, ওলেড 48 ইঞ্চ, 48 ইঞ্চ, 48 ইঞ্চ, এটা হচ্ছে ওলেড। আচ্ছা, আর এটা হচ্ছে কি, আমাদের এটার মধ্যে নতুন নতুন এনিমেশন আসে, যে আপনার এটার মধ্যে হচ্ছে আপনার এআই আর্টিফিশিয়াল মোড দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার এটা আবার উইদাউট ব্যাকলাইট, এটা আপনি পিছনটা তো দেখতে পারেন চাইলে, যে এটা হচ্ছে পিছনটা দেখেন স্লিম, আমাদের এই ওলেডটা ওলেড সিরিজের মধ্যে সবগুলো আমাদের ওলেড সিরিজগুলো হচ্ছে এরকম ফিটনেসটা খুবই কম হয়, আর অন্য অন্য ব্র্যান্ডে হচ্ছে আমাদের এগুলো থেকে একটু বেশি হয়, যেটা হচ্ছে আমাদের এটা বলতে গেলে হচ্ছে 5 mm হয় mm, আর অন্যান্য ব্র্যান্ডের হচ্ছে 9 mm হয়ে থাকে। আর এটার মধ্যে আরো কিছু জিনিস নিয়ে আসি, যে প্রথমে একটু বলে দিই যে এটা ব্যাকলাইট ফ্রি, হ্যাঁ, যেটা হচ্ছে পারফেক্ট ব্ল্যাক এবং হচ্ছে পারফেক্ট কালারটা প্রোভাইড করে থাকে। সো এটা আমি একটু দেখতে পারেন ভিডিওটা, এটার যে পিক্সেলটা হচ্ছে যেখানে যে কালারটা প্রয়োজন পড়ে সেটাই হচ্ছে অটোমেটিকলি চলে, মানে যেখানে যে কালারটা দরকার সেটা অটোমেটিকলি চলে আসে, এবং যেখানে যে কালারটা থাকবে না ওটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে যাবে। ওকে, কারণ হচ্ছে এটার যে পিক্সেলটা এটা অটোমেটিকলি জ্বলে এবং কিনবে। ওকে ওকে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, কারণ বর্তমান বাজারে প্রত্যেকটা ইউএসডি টিভি বলেন অন্যান্য টিভি গুলো হচ্ছে ব্যাকলাইট সাহায্যে চলে থাকে, আর এটা হচ্ছে ব্যাকলাইট ফ্রি টিভি একটা। ওকে, আর এটার সাথে আমরা এখন এটার সাথে একটা নিউ একটা এনিমেশনের রিমোট আসছে, ম্যাজিক রিমোট যেটাকে বলা হচ্ছে। তো এটার মধ্যে হচ্ছে সাধারণত অন্যান্য ব্র্যান্ডের মধ্যে আমরা হচ্ছে কিপ্যাড রিমোটটা ইউজ করে থাকি, এই নর্মাল রিমোটটা, আর আমরা এটার মধ্যে হচ্ছে ম্যাজিক রিমোটটা প্রোভাইড করে থাকি, যার কারণে হচ্ছে এটাতে ভয়েস কন্ট্রোলিংও করা যাচ্ছে এবং হচ্ছে কার্সর সিস্টেম দেওয়া আছে। আপনি চাইলে এই যে এটার মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা কি শুধু এলজি তেই পাওয়া যায়? শুধু এলজি তে, শুধু এলজি হচ্ছে এই ম্যাজিক রিমোটটা প্রোভাইড করে থাকে, যেটা হচ্ছে মাউসের মতো কাজ করবে, যে কার্সার সিস্টেমটা আছে মাউসের মতো কাজ করবে, মাউসের মতো কাজ করছে। আর মাউসের এটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে কি, মাউসটা আমরা একটা জায়গায় রেখে ইউজ করছি, আর এটা হচ্ছে আপনি জাস্ট হাতে রেখে ইউজ করতে যাচ্ছেন, আর এটা হচ্ছে 10 মিটার দূরত্ব থেকে এটা কাজ করবে আর কি। আচ্ছা আচ্ছা, যে ওকে যদি আপনি যেভাবে ইজি একটা জিনিস বলে দিচ্ছি, যে কোনো কিছু আমরা সার্চ করতে গেলে কোনো কিছু সার্চ করতে গেলে আমাকে কিপ্যাড অনুযায়ী এখান থেকে প্রেস, এটার সাথে তো ভয়েস কন্ট্রোলারও থাকছে, ভয়েস কন্ট্রোল আছে, আর ভয়েস কন্ট্রোলার অন্যান্য আর আমাদের এটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে এটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দেওয়া আছে, এআই, এটার মধ্যে থিঙ্ক এআই বলা হয় যেটাকে আমাদের এটাকে। এটার মধ্যে বেনিফিটটা হচ্ছে যে আপনার আমার এই টিভিটা হচ্ছে শুনতে পারবে, ভাবতে পারবে এবং আপনাকে অ্যান্সার করবে। আর ডিফারেন্ট হচ্ছে এখানে যে ওকে যদি আপনি আজকে ওয়েদারটা আপডেট জানতে চান, আপনি জাস্ট ওকে বললে হবে যে জাস্ট টুডে ওয়েদার, ও আপনাকে আজকের ওয়েদারটা বলে দিবে, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আর অন্যান্য গুলোতে আপনার ভয়েস কন্ট্রোল আছে, যে আপনাকে ডিরেক্ট ব্রাউজারে নিয়ে গিয়ে খুঁজে নিতে বলে, আর আমার এটা হচ্ছে ভেবে আপনাকে অ্যান্সার দিবে। আরেকটা উদাহরণ দিতে পারি, যে ওকে যদি বলেন যে আই এম হাংরি, তো আপনাকে আমার এখানে নিয়ার বাই যত রেস্টুরেন্ট আছে সেটাকেও খুঁজে নিতে পারবে। ওয়াও, নাইস, এই একটা অ্যাডভান্টেজ। অথবা আপনি ফিল সিক ফিল করছেন, আশেপাশে হসপিটালটাকেও আপনাকে অ্যাডভাইস করবে, অ্যাডভাইস করবে এখানে হসপিটালগুলো আছে। ওকে, এবং আমি এটাতে সাউন্ড সিস্টেমটা শুনিয়ে দিই, এই সাউন্ড সিস্টেম প্রো আর কি, এর মধ্যে জাস্ট ক্লিয়ার একটা সাউন্ড, সাউন্ডটা হচ্ছে আমাদের 40 ওয়াটের হয়ে আছে, 40 ওয়াট। তো এটার মধ্যে হচ্ছে যে বলা যায় যে আলাদা ভাবে আপনার হোম থিয়েটার ইউজ করতে হচ্ছে না, আমার এটা হচ্ছে অ্যান অফ। আচ্ছা, তাহলে এটা প্রাইসটা ভাইয়া? এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে 2 লাখ
780 টাকা প্রাইস এবং এটার আমাদের মধ্যে ডিসকাউন্টও চলছে। ডিসকাউন্ট অফারটা হচ্ছে যে আপনার স্কেচ কার্ডে হচ্ছে 3-30% পর্যন্ত অফার দেওয়া আছে এবং হচ্ছে যারা হচ্ছে জিপি গ্রাহক তারা এক্সট্রা ভাবে আরো 5% পাচ্ছে আর কি। জি, আর এছাড়া যদি আপনি কিস্তিতে নিতে চান, কার্ডেও যদি নিতে চান, ইএমআই কিস্তিটা কয় মাসের? কিস্তিতে নরমাল আমরা 8 মাসের দিয়ে আছে, এটাতে 8 মাসের দেওয়া হচ্ছে আর কি। আপনি 8 মাসের মতো হচ্ছে আপনি এটাকে পেমেন্ট করতে পারছেন কিস্তির মধ্যে, এবং আপনি শুধু ওলেড এর জন্য কিন্তু ম্যাম, ওলেড এর জন্য আমরা 8 মাস দিচ্ছি। আর অন্যান্য গুলো যদি টিভি নিতে চান তাহলে সে 6 মাসের মতো পাবে। আর কার্ড থেকেও আপনি নিতে পারবেন, ক্রেডিট কার্ড দিয়েও নেওয়া যাচ্ছে ইএমআই তে 8 মাসের পর্যন্ত, 8 মাসের মধ্যে ক্রেডিট কার্ড। ওকে, তাহলে আমরা নতুন একটা ওএলইডি টিভি দেখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সম্পূর্ণ ডিটেলস ভাইয়া আমাদেরকে বলে দিয়েছে। নেক্সট আমরা কোন টিভিতে যাব ভাইয়া? নেক্সট যদি আসি আমাদের এটা একটা আছে 43 ইঞ্চি, 43 ইঞ্চি আমি 3U73, এটা হচ্ছে নিউ আরেকটা মডেল আসছে আমাদের। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটার মধ্যে আইপিএস প্যানেল দেওয়া আছে, 4K আইপিএস প্যানেল। অন্যান্য বাজারের মধ্যে দেখা যাচ্ছে যে ইউএসডি আছে, তারপর হচ্ছে শুধু এফএইচডি আছে রেজুলেশনের ক্ষেত্রে 1920, এটা হচ্ছে আবার 2160 3840 পর্যন্ত ইউজ করা হচ্ছে রেজুলেশনে। আচ্ছা, এটার মধ্যে আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আইপিএস প্যানেলের কারণে শুধুমাত্র এলজির প্যানেলটা যদি এখানে দেখান, এটা হচ্ছে খুব স্ট্রং একটা প্যানেল। আচ্ছা আচ্ছা, অন্যগুলো অন্যান্য বাজারে যতগুলো আপনার টিভি আছে ওগুলোর থেকে এটা হচ্ছে আমাদের সব থেকে স্ট্রং একটা প্যানেল প্রোভাইড করা হয়। আর এটা হচ্ছে 170 ডিগ্রি থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনার সেম ভিউটা পাবেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে সেম ভিউ পাবেন, 177 ডিগ্রি থেকে সেম প্যানেলটা পাচ্ছেন। এবং এটার মধ্যে আমরা সেম ম্যাজিক রিমোটটা প্রোভাইড করছি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এটা সাউন্ড সিস্টেমটা সাউন্ড সিস্টেমও দেওয়া আছে। আচ্ছা, এটা সেম ওলেড থেকে একটু ইয়াটা পাবেন, কারণ ওইটার মধ্যে হচ্ছে ডলবি অ্যাটমোসটা ইউজ করা আছে, আর এটাতে হচ্ছে ডিটেইল ভার্চুয়াল এক্স স্পিকারটা ইউজ করা আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা 32 ইঞ্চির টেলিভিশনটা দেখব। এটা হচ্ছে 32 ইঞ্চ টেলিভিশন আমাদের, এটা আবার মডেলটা হচ্ছে 32LM636B। আবার বলেন মডেলটা। এটা হচ্ছে আমাদের 32LM636B মডেলটা। ওকে, আচ্ছা, স্মার্ট এটা, এবং সেম এটাতে প্যানেলটা আমরা সেম ইউজ করছি। ওকে, কারণ বাজারে 32 ইঞ্চের মধ্যে এরকম প্যানেলটা কোনো ব্র্যান্ড প্রোভাইড করছে না, নাই। হ্যাঁ, শুধু এলজি। এবং সেম ক্যাটাগরি আমাদের থিঙ্ক এআইটা আছে, আপনি ভয়েস কন্ট্রোলে এই সেম আমার এটাও শুনতে পারবে, ভাবতে পারবে এবং আপনাকে অ্যান্সার দিতে পারবে। এই 32 এর মধ্যে এটা আছে, সেম ম্যাজিক রিমোটটা আমরা প্রোভাইড করছি। নাই, আমাদের 32 থেকে একদম ওলেড পর্যন্ত ন্যানো সেল আছে, আমাদের বিভিন্ন মডেল আছে। এটা হচ্ছে 32, তারপর হচ্ছে আমরা ইউএসডিটা দিচ্ছি 4K, তারপর হচ্ছে আমরা ন্যানো সেলটা দিচ্ছি, দেন হচ্ছে আমরা ওলেডটাও দিচ্ছি। এগুলো আমাদের সবগুলো হচ্ছে ম্যাজিক রিমোটটা আমরা প্রোভাইড করে থাকি। ওকে, এটার প্রাইসটা ভাইয়া? এবং এটার প্রাইসটা এখন বর্তমানে 37,765 টাকা। এটার প্রাইসটা হচ্ছে 37,765 টাকা, ঠিক আছে? এখানে কিস্তি সুবিধার সম্পর্কে ভাইয়া? সেম কিস্তি আপনার, এটা হচ্ছে 6 মাস দেওয়া হচ্ছে আর কি, 6 মাস এটা হচ্ছে আপনার 6 মাস দেওয়া হচ্ছে, এবং আপনার এটার মধ্যে সেম ডিসকাউন্ট অফারটা সেম ভাবে দেওয়া হচ্ছে আর কি। আপনার 3-5% স্কেচ কার্ড এবং হচ্ছে আপনার জিপি স্টারে 5%, আমাদের অফার সবগুলোতে আপাতত সেম অফারটাই দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট কোনটা দেখব? এর মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যে প্রত্যেকটা আমাদের যে টিভিগুলো আছে সবগুলো হচ্ছে এই প্যানেলটা 4 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। ওকে, আপনার 4 বছরের মধ্যে যদি প্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে আমি পুরো প্যানেলটা চেঞ্জ করে দিই, তাই? হ্যাঁ, বাজারে অন্যান্য ব্র্যান্ড দেখাচ্ছে যে 2 বছর প্রোভাইড করে থাকে, তারপরে হচ্ছে আপনার আলাদাভাবে নিতে হলে আপনাকে পে করতে হচ্ছে, বাট আমরা হচ্ছে 4 বছরের মধ্যে পুরোটা ফ্রি সার্ভিস করে দিচ্ছি। প্যানেলে কিছু হলে, প্যানেলটা কিছু হলে আমরা ডিরেক্ট চেঞ্জ করে, 4 বছরের শুধু এলজি আর কি দিয়ে থাকি। এলজিতে আমরা ওয়ারেন্টি পাচ্ছি 4 বছরের, 4 বছরের ওয়ারেন্টি পাচ্ছি। ওটা কি দেখবো আমরা? 65 আপনি দেখতে পারেন। আচ্ছা, আমরা এখন লাস্ট একটা টিভি, মানে লাস্ট একটা টেলিভিশন দেখবো, সেটা হচ্ছে 65 ইঞ্চ। এটা হচ্ছে সেম ইউএসডি আপনার, এটা হচ্ছে ইউকে মডেলের আর কি। ওকে, তো এটার মধ্যে আপনার সেম সিস্টেমটা দেওয়া আছে, আপনার এআই থিঙ্ক এআইটা পাচ্ছেন,
তারপর হচ্ছে 4K রেজলিউশনের পাচ্ছেন এবং আপনার DTS স্পিকারটা পাচ্ছেন তারপর হচ্ছে এটার মধ্যে সেম ম্যাজিক রিমোটটাও আমরা প্রোভাইড করি ম্যাজিক রিমোটটাও আছে জি এটার মধ্যে ম্যাজিক রিমোটটা দেওয়া আছে আচ্ছা বেসিক্যালি আমাদের সবগুলোতে ম্যাজিক রিমোট দেওয়া হচ্ছে স্মার্ট গুলোতে আমরা ম্যাজিক রিমোটটা প্রোভাইড করি এটা হচ্ছে কাস্টমারদের সুবিধার জন্য ওকে এটা হচ্ছে 65 ইঞ্চ একটি টেলিভিশন তো এটার প্রাইসটা এটা এটারও তো প্যানেলের গ্যারান্টি আছে এটা সেম এটা সেম প্যানেল আপনার আমাদের প্যানেলের সবগুলোর হচ্ছে সেম ওয়ারেন্টি 4 বছরের প্যানেল ওয়ারেন্টি আপনার হচ্ছে 2 বছর সার্ভিস 2 বছর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে 2 বছর আপনারা 2 বছর হচ্ছে সার্ভিস 2 বছর পার্টস এবং হচ্ছে প্যানেলের 4 বছরের রিপ্লেসমেন্ট এটা সব টিভির ক্ষেত্রে সব টিভির ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইসটা ভাইয়া এটার প্রাইস হচ্ছে 199280 টাকা প্রাইস 199280 টাকা প্রাইস এবং সেম আপনার অফারটা এটা তো সেম আপনার স্ক্র্যাচ কার্ড আছে আপনার 3 থেকে 30% পর্যন্ত কিছু কিছু আমরা ফ্ল্যাগশিপ মডেলগুলোতে আমরা 3 থেকে 30% পর্যন্ত আর কি ডিসকাউন্টটা দিচ্ছি আর কি এবং জিপিএসটার আপনার সেম অফারটা আছে এবং সে কার্ডেও ইএমআই তে নিতে পারছে এবং উইদাউট কার্ডেও সে কিস্তিতে নিতে পারবে আর কি আচ্ছা ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আমি অনেকগুলো টিভি কালেকশন এখানে দেখিয়েছি তবে ফয়সাল ভাই আমাকে যেটা বললো OLED OLED আচ্ছা OLED যে টিভি টেলিভিশনটা আমাকে দেখালো সেটা সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে আপনারা আসতে পারেন গাজীপুর শিববাড়ি রোড মানে BIDC শিববাড়ি রোড এই শোরুমটাতে আসলে ফয়সাল ভাই রাইট সাইফুল ইসলাম ভাই আপনাকে আপনাদেরকে হেল্প করবে এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আবার অবশ্যই যদি আপনার থ্রু থেকে কেউ আসে অবশ্যই আমরা তাকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব অবশ্যই বেটার সার্ভিস পাবে তারা থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তারা অবশ্যই যদি কোনো ব্যাপারে আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার যদি এখানে কোনো কিছু মিসিং হয়ে যায় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অ্যান্ড অনেকে আমাকে বলে থাকেন যে প্রাইসটা বলা হয় না আমি কিন্তু প্রত্যেকটার প্রাইস ইকুয়ালি বলে দিই ঠিক আছে প্রত্যেকটা প্রাইস আমি সবসময় এক একটা করে বলে দিই তো যাই হোক আপনারা যারা আমার থ্রুতে আসবেন অবশ্যই ভাই আপনাদেরকে হেল্প করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম Hey there subscribe to my channel and also press this bell icon